বন্ধুরা, শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা দেশ জুড়ে করোনা পরিস্থিতি আবার বাড়ছে। তো এরই মধ্যে ভোট বন্ধের দাবিতে জনস্বার্থ মামলা করা হলো কলকাতা হাইকোর্টে। অর্থাৎ আমাদের রাজ্যসহ আরও বেশ কিছু রাজ্যে ভোটের নিঘণ্ট প্রকাশ করে দিয়েছে কমিশন। তো খুব সামনেই ভোট রয়েছে, তো এই করোনা পরিস্থিতির মধ্যে ভোট যাতে না করায় তো সেই দাবিতেই জনস্বার্থ মামলা করেছে কলকাতা হাইকোর্টে। বন্ধুরা, দেখে নেব কলকাতা হাইকোর্ট কী জানিয়েছে, এই রাজ্যে কি আদৌ ভোট হবে, ভোট কি নাকি বন্ধ করে দেওয়া হবে, সেটাই সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। এই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বলা হচ্ছে, দেশে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। দেশের মধ্যে বেশ কিছু রাজ্যে করোনা সংক্রমণের হার উদ্বেগজনক, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে রাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। তো মঙ্গলবার সোমনাথ রায় নামে এক ব্যক্তি সহ আরও কয়েকজন এই মামলা দায়ের করেছেন। জানা গিয়েছে যে আগামী শুক্রবার এই মামলার শুনানি রয়েছে, শুনানি হবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। এই মামলা প্রসঙ্গে মামলাকারী সোমনাথ রায়দের আইনজীবী জানিয়েছেন যে এই মামলার বর্তমান করোনা পরিস্থিতিতে রাজ্যে কীভাবে নির্বাচন কমিশন ভোট করাবেন তা জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ এই রাজ্যে যে ভোট ঘোষণা করা হয়েছে, তো এই ধরনের পরিস্থিতির মধ্যে কীভাবে ভোট ঘোষণা করা হয়েছে বা বলা যেতে পারে ভোট কীভাবে করাবে কমিশন তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এই জনস্বার্থ মামলায় বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষের জন্য ঠিক কী ব্যবস্থা রাখা হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়াও জানতে চাওয়া হয়েছে করোনা সংক্রমণ প্রতিরোধে নির্বাচন কমিশন ঠিক কী কী ব্যবস্থা নিয়েছে। সোমনাথ রায়ের আইনজীবী আরও জানান যে করোনা সংক্রমণ রোধে এবং করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার ভোট কর্মী এবং সরকারি কর্মচারীদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করেছে বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন সভা সমাবেশে যাচ্ছেন, যে জমায়েত করা হচ্ছে, তার জন্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে। অন্যদিকে আবেদনে জানতে চাওয়া হয়েছে নির্বাচন কমিশন মানুষের অধিকার প্রয়োগ করার ব্যবস্থা করোনা বিধি যথাযথভাবে মেনে করছে কি না। প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিদিন যেভাবে সংক্রমণ বেড়ে চলেছে সেখানে আদৌ সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করা যায় কি না তা নিয়ে বিভিন্ন মহলে একটা সন্দেহ দেখা দিয়েছে। তো মঙ্গলবার করোনা দৈনিক সংক্রমণ 400 ছাড়িয়ে গিয়েছে। করোনা টেস্ট বাড়াতেই দৈনিক সংক্রমণ 400 ছাড়িয়েছে, সুস্থতার হার বাড়লেও পাল্লাদি বাড়ছে সংক্রমণের হার। তো বন্ধুরা, তো আগামী শুক্রবার কলকাতা হাইকোর্ট ঠিক কী জানাচ্ছে, তো তার উপর নির্ভর করছে রাজ্যের এর ভোটের এর যে অনুষ্ঠান রয়েছে বা ভোটের অনুষ্ঠান পর্ব যে রয়েছে তার সম্পূর্ণ নির্ভর করছে। কারণ কি, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যদি নির্দেশ দেওয়া হয় যে এই মুহূর্তে ভোট করানো যাবে না, সেক্ষেত্রে ভোট বন্ধ করে দিতে বাধ্য হবে নির্বাচন কমিশন। তো আমরা সেই দিকে চোখ রাখবো কি আপডেট আসে। তো বন্ধুরা, এই ধরনের লেটেস্ট আপডেটেড খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।